Hi friends, welcome back to my channel. Myself Rajyashree Banerjee from Bankura Sommeloni Medical College and Hospital. आज के हमरा morphology of flowering plants से the stem portion टा बोलू. आगे दिन हमरा root portion टा का किंतु शेष करे फिरेजी. पहले flowering plants से की आज है root, stem, leaves, flowers and fruits. तो ये गुले modification सम्बन्धे बोलू. किसेर modification? Morphological modification. Morphological माने external structure. Okay. तो हमें रूट्स पढ़े नहीं स्टेम पढ़ स्टेम्स फर्स्ट जो पैराट आज है स्टेम्स पोर्शन सम्बन्धे एक मैं स्टेम्स तपर हे नोड्स इंटरनोड स्टेम कोथा थेके डेवलप है एगुलो पर पार्टा से मॉडिफिकेशन ऑफ स्टेम तो फर्स्ट चलो हमें ये पार्टा पढ़ कि व्हाट आर द फीचर दैट डिस्टिंग्विश ए स्टेम फ्रम ए रूट अर्थात ये एक क्वेश्चन कर আমরা তো ছোটো থেকে রুট এবং স্টেম পড়ে আসছি মানে গাছের ক্ষেত্রে তো সেটাই বলছে যে কী কী ফিচার্স আছে যেগুলো ডিস্টিংগুইস করে একটা স্টেমকে ফ্রম রুটস থেকে সে তোমাদেরকেই জিজ্ঞাসা করছে তারপরে বলছে দ্য স্টেম ইজ দ্য অ্যাসেন্ডিং পার্ট অফ অ্যাক্সিস বিয়ারিং ব্রাঞ্চেস লিভস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস অর্থাৎ বলছে স্টেমটা হচ্ছে একটা অ্যাসেন্ডিং পার্ট অফ অ্যাক্সিস রুটসটা কি ছিল ডিসেন্ডিং পার্ট অর্থাৎ সেটাকে গ্রাউন্ডের নিচের দিকে চলে যাচ্ছিল আর স্টেমটা কি উপর দিকে যাচ্ছে যেটা আমরা ছবি দেখে দেখেছিলাম যে রুটস হচ্ছে এখান থেকে এটা হচ্ছে রুট সিস্টেম আর এটা হচ্ছে স্টেম সিস্টেম তাহলে অ্যাসেন্ডিং মানে উপরের দিকে যেটা যায় সেটাকে বলে অ্যাসেন্ডিং যেটা নিচের দিকে নামে সেটাকে বলে ডিসেন্ডিং তাহলে অ্যাসেন্ডিং পার্ট অফ দ্য অ্যাক্সিস অর্থাৎ এটা অ্যাক্সিস অ্যাক্সিসে যে পার্টটা উপর দিকে উঠে যাচ্ছে অ্যাসেন্ডিং পার্ট অফ দ্য অ্যাক্সিস বিয়ারিং অর্থাৎ ধারণ করে কি ব্রাঞ্চেস আছে লিভস আছে ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস অর্থাৎ অ্যাক্সিসের যে পার্টটা উপরের দিকে উঠে যাচ্ছে এবং ব্রাঞ্চেস লিভস ফ্লাওয়ার্স এবং ফ্রুটস আছে সেই পার্টটাকে আমরা বলছি স্টেম বোঝা গেল ইট ডেভেলপস ফ্রম দ্য প্লিউমেল অফ দ্য এমব্রায়ো অফ এ জার্মিনেটিং সিড অর্থাৎ এই যে অ্যাসেন্ডিং পার্টটা ডেভেলপ কোথা থেকে করছে আমরা যে রুটসের ক্ষেত্রে আমরা পড়েছিলাম রুটস হচ্ছে ডিসেন্ডিং পার্ট অর্থাৎ এটা নিচের দিকে নেমে যায় তো এই ডিসেন্ডিং পার্টটা কোথা থেকে ডেভেলপ হচ্ছিল র্যাডিক্যাল পোর্শন থেকে আর স্টেম পোর্শনটা কোথা থেকে ডেভেলপ হচ্ছে প্লিউমিল পোর্শন থেকে প্লিউমিল পোর্শনটা আমরা সেই ছবিটা একবার দেখে নিই এই যে সিড এটা হচ্ছে জার্মিনেটিং একটা সিড এর এই পোর্শনটা ছিল র্যাডিক্যাল আর এই পোর্শনটা হচ্ছে প্লিউমিল তাহলে র্যাডিক্যাল থেকে হচ্ছে রুট তৈরি হলো আর প্লিউমেল থেকে স্টেম তৈরি হবে করে এটা উপর দিকে উঠে যাবে আর রুট এখান থেকে তৈরি হয়ে নিচের দিকে নেবে তাহলে প্লিউমেল পোর্শন দেখো এটা এটা হলো র্যাডিক্যাল এটা হলো প্লিউমেল এখান থেকে রুট সিস্টেম তৈরি হয়েছিল এখান থেকে স্টেম তৈরি হচ্ছে তাহলে স্টেম যদি কোথা থেকে বলে যে স্টেম ডেভেলপ কোথা থেকে হয় তাহলে সেটা হচ্ছে জার্মিনেটিং একটা সিডের প্লিউমেল পোর্শন থেকে যেটা ছিল রুটসের ক্ষেত্রে জার্মিনেটিং সিডের র্যাডিক্যাল পোর্শন থেকে দ্য স্টেমস বিয়ার্স নোটস অ্যান্ড ইন্টারনোড অর্থাৎ একটা স্টেমসের ক্ষেত্রে নোটস থাকবে এবং ইন্টারনোডস থাকবে দ্য রিজিয়ন অফ দ্য স্টেম তাহলে নোটস আর ইন্টারনোডস কোনটাকে বলছে দেখো এইটা হচ্ছে নোটস আর এটা হচ্ছে ইন্টারনোডস নোটস কাকে বলে তার পরের লাইনটাতে বলেছে কি বলছে দ্য রিজিয়ন অফ স্টেম ওয়্যার লিভস আর বর্ন আর কল নোটস ওয়াইল ইন্টারনোড আর দ্য পোর্শন বিটুইন দ্য নোটস অর্থাৎ নোটস কোন পোর্শনটাকে বলছে স্টেমসের ক্ষেত্রে যেখান থেকে লিভস বর্ন হচ্ছে এই যে দেখো এই যদি আমরা এই উদ্ভিদটাকে দেখি তাহলে এটা হচ্ছে ওর স্টেম পোর্শন এবং স্টেমসটা হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট অফ দ্য অ্যাক্সিস যেটা হচ্ছে জার্মিনেটিং সিডের প্লিউমিল পোর্শন থেকে তৈরি হয়েছে এবং স্টেমসটা কী কী বিয়ার করছে নোটস আছে ইন্টারনোডস আছে নোটস কোন জায়গাটাকে বলা হচ্ছে যেখান থেকে লিভস এটা হচ্ছে লিভস পোর্শন অর্থাৎ স্টেমসের যে পোর্শন থেকে লিভটা অরিজিনেট হচ্ছে অর্থাৎ তৈরি হচ্ছে সেই যে পয়েন্টটা সেটাকে আমরা বলছি নোটস এবং এটা একটা নোটস এটা একটা নোটস এখান থেকে আর একটা লিভ তৈরি হয়েছে তাহলে এটা একটা নোটস এই দুটো নোটসের মাঝের যে জায়গাটা এটাকে বলা হয় ইন্টারনোড তারপর এই পোর্শনটাকে নোটস বলেছে আর এই পোর্শনটাকে ইন্টারনোড বলেছে এই যে ইন্টারনোড অর্থাৎ এখান থেকে একটা লিভস বেরিয়েছে এখান থেকে একটা লিভস বেরিয়েছিল লিভসটা বেরিয়ে যখন প্রান্তে চলে যাচ্ছে তখন লিভসের যে মানে ডাঁটিটা পড়ে রয়েছে ওটা কী হচ্ছে ওটা একটা ব্রাঞ্চেস তৈরি করছে বোঝা যাচ্ছে মানে ফার্স্টে দেখবে লিভ তৈরি হয় তারপরে কী হয় ওখান থেকে ব্রাঞ্চ তৈরি হয়
তো সেই যে ব্রাঞ্চটা যেখান থেকে তৈরি হচ্ছে সেটাকে আমরা নোডস বলতে পারি। তাহলে এই দুটো নোডসের মাঝের যে জায়গাটা সেটাকে বলছি ইন্টারনোড। ইন্টারনোড মানে দুটো নোডসের মাঝের জায়গা, সেটাকে বলা হয় ইন্টারনোডস। তাহলে নোডস কাকে বলে? যেখান থেকে লিভস অরিজিনেট হয়। আর ইন্টারনোড কাকে বলে? দুটো নোডসের মাঝের জায়গাটা। তো সেটাই বলছে যে দ্য স্টেম বিয়ার্স নোডস অ্যান্ড ইন্টারনোড। তাহলে আমরা দুটো পোর্শন জেনে গেলাম। এখানে বললো যে নোডস কাকে বলে, আর দুটো এই যে ইন্টারনোডস আর দ্য পোর্শন বিটুইন টু নোডস, দুটো নোডসের মাঝে যে পোর্শনটা সেটাকে বলা হয় ইন্টারনোড। দ্য স্টেম বিয়ার্স বাডস উইচ মে বি টার্মিনাল অর অ্যাক্সিলারি। কি বলছে? যে আমাদের যে নোডস বলছে এছাড়া স্টেমস হচ্ছে বিয়ার করে বাডস। বাডস মানে হচ্ছে কুঁড়ি। তো সেই কুঁড়িগুলো স্টেমসে থাকে, এছাড়া স্টেমে কুঁড়িও থাকে। এবং যেটা বলছে উইচ মে বি টার্মিনাল অর অ্যাক্সিলারি, টার্মিনাল মানে সেখানে টার্মিনেট করে আছে। মানে কি হচ্ছে? এই যে স্টেমটা, এই স্টেমটা গিয়ে কি হচ্ছে কুঁড়ি তৈরি করে নিচ্ছে, তাহলে তার উপরে আরও যেতে পারছে না, তাহলে এখানে টার্মিনেট হয়ে যাচ্ছে হাইটটা। অর্থাৎ এই স্টেমের অ্যাক্সিস বরাবর যখন করবে সেটাকে বলবো টার্মিনাল। আর অ্যাক্সিলারি কখন বলবো? অ্যাক্সিলারি হচ্ছে যখন এই যে পাতাটা এখান থেকে তৈরি হচ্ছে, এই পাতাটা যেখান থেকে তৈরি হচ্ছে অর্থাৎ নোড পোর্শনে যখন কোনো কুঁড়ি তৈরি হবে, এই যে এই কুঁড়িটাকে বলবো অ্যাক্সিলারি। অর্থাৎ এই স্টেমসের মধ্যে কুঁড়ি থাকে যেটা থেকে ফুল তৈরি হয়। তো সেই কুঁড়িগুলো অনেক টার্মিনালও হতে পারে, অর্থাৎ টার্মিনেট মানে অ্যাক্সিসের যে হাইটটা সেটাকে টার্মিনেট করে দিল, অথবা অ্যাক্সিলারি হতে পারে মানে যেখান থেকে পাতা তৈরি হচ্ছে অর্থাৎ নোড পোর্শন থেকে কুঁড়িটা তৈরি হতে পারে। মানে দুটো পোর্শন, টার্মিনাল অথবা অ্যাক্সিলারি। স্টেম ইজ জেনারেলি গ্রিন ওয়েন ইয়ং। আমরা জানি যে গাছের স্টেম হচ্ছে যখন ইয়ং থাকে তখন হচ্ছে সেটা গ্রিন থাকে। অ্যান্ড ল্যাটার অফেন বিকাম উডি অ্যান্ড ডার্ক ব্রাউন। এবং তারপরে কী দেখা যায়? সেটা উডি হয়ে যায় এবং ডার্ক ব্রাউন কালারের হয়ে যায়। যখন একটা ছোট্ট গাছ তৈরি হচ্ছে তখন কি তার স্টেমটাও সবুজ, পাতাগুলোও সবুজ, সবই সবুজ। কিন্তু তখন যখন সেটা একটু বড় হয়ে গেল তখন কি হয়, তার স্টেমটা একটু ডার্ক ব্রাউন কালার হয়ে যায় এবং উডি উডি একটু নেচারটা হয়ে যায়। দ্য মেইন ফাংশন অফ দ্য স্টেম। তাহলে স্টেমের কিন্তু আমরা ফিচার্সগুলো জেনে গেলাম যে স্টেম কোথা থেকে তৈরি হয়। এবং স্টেম হচ্ছে এই যে স্টেম হচ্ছে একটা অ্যাসেন্ডিং পার্ট, এটা তৈরি হয় প্লিমিউল থেকে। এখানে নোডস, ইন্টারনোডস এবং কী থাকে? বার্ডস থাকে। নোডস হচ্ছে যেখান থেকে লিভসটা তৈরি হয়, ইন্টারনোডস হচ্ছে দুটো নোডসের মাঝের জায়গা, আর বার্ডস হচ্ছে যেটাকে বাংলায় আমরা কুঁড়ি বলি, সেই কুঁড়িটা টার্মিনালও হতে পারে অথবা অ্যাক্সিলারি হতে পারে। টার্মিনাল মানে অ্যাক্সিস কে টার্মিনেট করে দিচ্ছে মানে একদম উপরের দিকে হচ্ছে, আর অ্যাক্সিলারি মানে যেখান থেকে নোড তৈরি হচ্ছে অর্থাৎ লিভস তৈরি হচ্ছে সেই জায়গায় যদি কোনো ফুল হয় তখন সেটাকে আমরা অ্যাক্সিলারি বলবো। এরপরে হচ্ছে স্টেম ইয়ং বয়সে হচ্ছে গ্রিন থাকে এবং যত ওর এজ বাড়তে থাকে তত সেটা ডার্ক ব্রাউন এবং উডি নেচারের হতে থাকে। এই হলো স্টেম পোর্শনের ক্যারেক্টারিস্টিক্স, ফিচার। এরপরে হচ্ছে স্টেমের ফাংশন বলছে। দ্য মেইন ফাংশন অফ দ্য স্টেম ইজ স্প্রেডিং আউট ব্রাঞ্চেস বিয়ারিং লিভস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। অর্থাৎ স্টেমের মেইন ফাংশন কী? কী বলছে? স্প্রেডিং আউট ব্রাঞ্চেস। অর্থাৎ কী করে? স্টেমটা এরকম উঠে গিয়ে কী করলো? ব্রাঞ্চেস স্প্রেড করে দেয়, এরকমভাবে ব্রাঞ্চ স্প্রেড করে দেয়। সেটাই বলছে স্টেমের মেইন ফাংশন হচ্ছে ব্রাঞ্চেস স্প্রেড করা, এবং সেই ব্রাঞ্চেসগুলো যেন এই যে স্প্রেডিং আউট ব্রাঞ্চেস, এমন ব্রাঞ্চেস যেগুলো বিয়ার করে লিভস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, সেই ব্রাঞ্চেসগুলোতে আবার লিভস থাকবে, ফ্লাওয়ার থাকবে এবং ফ্রুটস থাকবে। ইট কন্ডাক্টস ওয়াটার অ্যান্ড ওয়াটার মিনারেল অ্যান্ড ফটোসিনথেটিস। অর্থাৎ যে রুটসটা থেকে আমাদের রুটস কী করলো? অ্যাবজর্ব করলো এবং কন্ডাক্ট করে দিল স্টেম পোর্শনে, বা স্টেম থেকে যখন লিভসে যাবে তাহলে স্টেম দিয়েই নিশ্চয়ই ওয়াটার এবং মিনারেলসটা কন্ডাক্ট হয়ে লিভসে যাবে। আবার লিভসে যে খাবারটা তৈরি হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে, সেগুলো তো স্টেমে সব জায়গাতে যেতে হবে এবং রুটসেও আসতে হবে, কারণ রুটসকেও তো খাবার দিতে হবে। তো সেই আশাটা কী করে হয়? সেই স্টেমের মাধ্যমে, অর্থাৎ স্টেমের ফাংশনের মধ্যে একটা ফাংশনের মধ্যে পড়ে ওয়াটার এবং মিনারেলসকে। ওয়াটার মিনারেলসকে যেমন নিয়ে যাওয়া রুট থেকে লিভসে, সেরকম লিভস থেকে আবার রুট বা অন্যান্য জায়গায় হচ্ছে ফটোসিনথেটিস মানে ফটোসিনথেসিসের মাধ্যমে যেগুলো তৈরি হচ্ছে যে খাবারটা তাকে বলা ফটোসিনথেটিস। তো সেইগুলোকে হচ্ছে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়াটাও হচ্ছে স্টেমসের কাজ।
স্টেমসে দুটো কাজ করলাম। ফার্স্ট হচ্ছে স্প্রেডিং আউট ব্রাঞ্চেস বিয়ারিং লিভস ফ্লাওয়ার ফ্রুটস অ্যান্ড কন্ডাক্ট ওয়াটার মিনারেল অ্যান্ড ফটোসিনথেটিস। সাম স্টেমস পারফর্ম দ্য ফাংশন অফ স্টোরেজ অফ ফুড সাপোর্ট প্রোটেকশন অ্যান্ড অফ ভেজিটেটিভ প্রোপাগেশন। বলছে কিছু কিছু স্টেম কী করে পারফর্ম করে দ্য ফাংশন অফ মানে আদার দেন এইগুলো এটা হচ্ছে মেইন ফাংশন। এই মেইন ফাংশন ছাড়া কী কী করে ফুড স্টোর করে সাপোর্ট দেয় প্রোটেকশন দেয় এবং ভেজিটেটিভ প্রোপাগেশন। ভেজিটেটিভ প্রোপাগেশন মানে আমরা ক্লাস টুয়েলভে যখন পড়বো রিপ্রোডাকশন তখন সেখানে দেখব যে যেমন কলা গাছের ক্ষেত্রে কী হয়, কলা গাছে তোমার কলা গাছ যদি তুমি একটা বসে দাও দেখবে পাশাপাশি আরও কলা গাছ তৈরি হয়ে গেছে। ওর ক্ষেত্রে রাইজোম বলে একটা পার্ট হয়, সেটা কী হয় নিচের দিক থেকে মানে গ্রাউন্ডের নিচ দিয়ে হচ্ছে চলে যায় এবং সেখান থেকে আর একটা তৈরি হয়। মানে এরকম মনে করো একটা গাছ আছে এবং এর যে কাণ্ডটা সেটা নিচ দিয়ে চলে গেলো, এটা হচ্ছে গ্রাউন্ড, গিয়ে কী করলে এখানে আর একটা কলা গাছ তৈরি করে দিলে, এখানে এখানে একটা কলা গাছ তৈরি, এটাই হচ্ছে ভেজিটেটিভ প্রোপাগেশন। কেন ভেজিটেটিভ বলছে, যেহেতু এই জায়গা থেকেই তৈরি হচ্ছে, সেটা সেক্সুয়ালও নয় অ্যাসেক্সুয়াল নয়, এটা একটা ভেজিটেটিভ প্রোপাগেশন। অনেক সময় এটাকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে ধরা হয়। তো এই এই কাজগুলো হলো আমাদের স্টেমসের ক্ষেত্রে। তাহলে স্টেমসের কী কী কাজ হলো, তিনটে কাজ, একটা হচ্ছে স্প্রেডিং আউট ব্রাঞ্চেস বিয়ারিং লিভস ফ্লাওয়ার ফ্লুটস, একটা হচ্ছে ওয়াটার মিনারেল এবং ফটোসিনথেসিসকে কন্ডাক্ট করা, এবং হচ্ছে যেগুলো আদার ফাংশন স্টোরেজ অফ ফুড প্রোটেকশন সাপোর্ট অ্যান্ড ভেজিটেটিভ প্রোপাগেশন। তাহলে আমরা স্টেমটা এই অবধি পড়লাম, এর পরের পার্টটা আমরা পড়বো মডিফিকেশন অফ স্টেম। ওকে, আমি দেখো খুব ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করি কন্টেন্টগুলো, যাতে তোমাদের খুব কম্প্যাক্টভাবে খুব ছোটো ছোটো জিনিসগুলো জানে যেন কম্প্যাক্টভাবে তোমরা তৈরি হয়ে যাও, তার থেকে যেন কোশ্চেন আসলে কোনোটা যেন না ছাড়া না হয়। ওকে, সরি, না ছাড়া নয়, ছাড়া না হয় আর কি, মানে কোনো কোশ্চেন যেন তোমরা পারবে না এরকম যেন না হয়। ওকে, মানে সব কোশ্চেন যেটুকুনি পড়া হবে সেখান থেকে যেন সব কোশ্চেন তোমরা পারো। ওকে, তাহলে এর পরের ভিডিওটাতে আমরা পড়ব মডিফিকেশন অফ স্টেম, অর্থাৎ স্টেমের যেই যে কাজগুলো বললো স্টোরেজ অফ ফুড সাপোর্ট প্রোটেকশন অ্যান্ড ভেজিটেটিভ প্রোপাগেশন, তার জন্য কী হয় স্টেমটাকে মডিফাই করতে হয়, স্টেমের এক্সটার্নাল যে মানে ফিচার্সটা এক্সটার্নাল যে স্ট্রাকচারটা সেটাকে মডিফাই হতে হয়। তো সেই মডিফিকেশানগুলো আমরা পরের দিন পড়ব। ওকে, থ্যাংক ইউ।